হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর মুখরোচক এক স্ন্যাক্স রেসিপি। খুব সহজে আপনারা আলু আর সুজি দিয়ে এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে নিতে পারেন, আর বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। আমি এই রেসিপিটি বানাবার জন্য ফার্স্টে এখানে আমি 2 কাপ পরিমাণের মতন জল গরম হতে দিয়েছি। জলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তখন আমি সেখানে 1/2 চামচের মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটাও খুব ভালো করে গরম জলের সাথে মিশিয়ে নিচ্ছি। নুন আর গরম জলটা খুব ভালো করে যখন মিশে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি এখানে 1 কাপের মতন সুজি নিয়েছি, সেই সুজিটা দিয়ে দেব। অবশ্যই সুজিটা কিন্তু একবারে দেওয়া চলবে না, আস্তে আস্তে সুজিটাকে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। একবারে সুজিটা দিলে কিন্তু দলা পেকে যাবে, তাই আমি আস্তে আস্তে সুজিটাকে দিয়ে জলের মধ্যে, গরম জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখুন সুজিটা মেশাতে মেশাতে বেশ অনেকটা ঘনত্ব হয়ে এসেছে। আমি ঠিক একই রকম ভাবে পুরো সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। এখন আমি এই সুজির ওপর মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের ভেজিটেবলস ইউজ করতে পারেন। আর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, সেটা ম্যাশ করে সেটাও দিচ্ছি। আপনারা চাইলে এখানে গাজর, ধনে পাতা, টমেটো অনেক কিছু ইউজ করতে পারেন। অবশ্য যেসব সবজিগুলো মেশাবেন সেগুলো অবশ্যই খুব ছোট করে কেটে তবে কিন্তু মেশাতে হবে। দেখুন আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে 5 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি অন্য একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি পুরো মিশ্রণটিকে। অবশ্যই বাড়িতে আপনারা এটা বানিয়ে দেখবেন, আশা করি ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। এখন আমি এখানে 1/2 চামচ জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। আপনারা চাইলে এখানে জিরের গুঁড়োও দিতে পারেন। এখন আমি এখানে আদা 1 চামচ গ্রেট করে রেখেছি, সে আদাটা দিচ্ছি। আর এখানে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে লঙ্কাটাকে মিক্সার গ্রাইন্ডারে 2 মিনিটের জন্য গুঁড়ো করে নিতে পারেন, দেখবেন খুব সুন্দর বাড়িতে চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। আর দিলাম 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনের গুঁড়ো, চাট মশলাও কিন্তু ইউজ করতে পারেন। আমি এখানে একটু এটার অন্যরকম স্বাদ আনার জন্য এখানে আমি পিজা মিক্স ইউজ করছি। আপনারা চাইলে এখানে অরিগানো, মিক্স হার্বও ইউজ করতে পারেন, এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটা দিতেও পারেন। আর এখানে আপনারা এর পরিবর্তে গরম মশলা, ধনের গুঁড়ো এই সবগুলো ইউজ করতে পারেন। আমি এখানে 1 চামচের মতন পিজা মিক্স দিয়ে দিলাম। আর তার সাথে আমি এখানে 1/2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। অবশ্যই চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের যদি বাড়িতে চালের গুঁড়ো না থেকে থাকে তাহলে এখানে আপনারা 1/2 কাপের মতন ময়দা ইউজ করবেন। চালের গুঁড়োটা দিলে খুব সুন্দর মচমচে এটা তৈরি হবে, তাই আমি চালের গুঁড়োটা দিচ্ছি। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে আমি ডোটার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তারপরে মেশালে কিন্তু চলবে না, হালকা উষ্ণ যাতে একটু গরম থাকে, হাত যাতে সহ্য করতে পারে সেই রকম গরম অবস্থায় এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখুন আমার 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব সুন্দর মাখা হয়ে গেছে। আর ডোটা একটা চ্যাটচেটে একটা ডো তৈরি হয়েছে। এই চ্যাটচেটে ডোটাকে এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি এখন এই পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব, তাই পাত্রটাতে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পাত্রের মধ্যে এটা তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নিত্য নতুন এরকম অনেক ধরনের রেসিপি আমার চ্যানেলে আছে, আশা করি আপনারা সেগুলো দেখে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি ভালো করে এখানে 1 চামচের মতন তেল ব্রাশ করে নিলাম। এবার পুরো মিশ্রণটা ঢেলে নিচ্ছি। ঢেলে হাত দিয়ে আস্তে আস্তে একটু প্রেশার দিয়ে আমি পুরোটাকে ছড়িয়ে নিচ্ছি। খুব বেশি পাতলা করে ছড়ালে কিন্তু চলবে না, যাতে এটা একটু খুব মোটা মোটা হয় সেরকম দিকেও লক্ষ্য রাখতে হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু ভাজার সময় খুব অসুবিধা হবে। এটা কিন্তু খুব হেলদি একটা ব্রেকফাস্টও বলতে পারেন আর স্ন্যাক্সও বলতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুবই ভালো একটা রেসিপি। এখন আমি একটা খুন্তির মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে ওপর থেকে চেপে চেপে এটার ওপরটা একটু মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন আমার সাইডটা কতটা মোটা হয়ে আছে। ভালো করে আমি এখন এটাকে চেপে চেপে একটা শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে ওপরটা খুব ভালোভাবে মসৃণ হয়ে আসে। মুখরোচক কিছু খেতে ইচ্ছে গেলে অবশ্যই বাড়িতে আপনারা চটজলদি এটা বানিয়ে নিতে পারবেন। আর আমি যে উপকরণগুলো দিয়ে এটা তৈরি করছি আশা করি সকলের বাড়িতেই এটা থাকে।
আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলো চেক করে নিতে পারেন। আমার দেখুন খুব ভালো করে সেট হয়ে গেছে, এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আমি এটা 1 ঘন্টার জন্য এখন ফ্রিজে রেখে দেবো, আর আপনারা যদি ফ্রিজে না রাখেন বাইরেও এটা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আর আপনাদের হাতে যদি টাইম না থাকে তাহলে এটাকে 1/2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন। দেখুন আমার 1 ঘন্টার পর আমি এটা ফ্রিজ থেকে বের করেছি, খুব সুন্দর ভালো করে আমার এটা সেট হয়ে গেছে। এখন আমি এখানে আমার পছন্দ অনুযায়ী শেপ করে নিচ্ছি। আমি এখানে সাধারণত চৌকো শেপ ইউজ করছি, আপনারা চাইলে এখানে ডায়মন্ড শেপও কিন্তু ইউজ করতে পারেন। আমার সবগুলো চৌকো শেপ দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে স্যালো ফ্রাই করে নেব। আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। আমি যেহেতু এটা হেলদি এক রেসিপি বানাচ্ছি তাই আমি এটা ডিপ ফ্রাই করছি না। আমি তাওয়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দেব। যতগুলো একটা একবার বেঁচে ভাজা যায় ঠিক ততগুলোই দেব, খুব একটা বেশি দেব না। 1 কাপ সুজি আর কিছুটা পরিমাণ আলু দিয়ে কিন্তু খুব সহজেই এটা কিন্তু তৈরি হয়ে যায় ঝটপট। মুখরোচক যদি কিছু খেতে ইচ্ছে যায় তাহলে অবশ্যই এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এটা আপনারা অবশ্যই আগের থেকে তৈরি করে রাখতে পারেন, যখন গেস্ট আসবে তখন গরম গরমও কিন্তু আপনারা ভেজে দিতে পারেন। আশা করি সকলেরই কিন্তু ভালো লাগবে, আর ছোটদের টিফিনে কিন্তু এটা দারুণ এক রেসিপি। দেখুন আমার দু সাইডটা খুব সুন্দর উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি, আর কালারটাও বেশ খুব সুন্দর এসেছে। আশা করি বাড়িতে আপনারা এইভাবে একবারের জন্য হলেও বানিয়ে দেখবেন, সকলেরই কিন্তু খুব ভালো লাগবে। গ্যারান্টি দিয়ে বলতে পারি ছোটদের তো খুবই ভালো লাগবে, আর ছোটদের স্কুলে টিফিনে যদি এটা থাকে তাহলে তার বলার কোনো কথাই নেই। দেখুন আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি একইভাবে সবগুলোকে ভেজে নেব। এবার এটা দেখতেও ঠিক যতটাই সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।